শিক্ষার্থী বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি প্রাথমিক বিজ্ঞান বিষয়ে একটি পাঠ নেয়ার জন্য। তোমরা সবাই তোমাদের পাঠ্য বই আর কলম খাতা নিয়ে বসে যাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত পাঠে মাটি সম্পর্কে আলোচনা করেছি। মাটি সম্পর্কে আমরা জেনেছি, আমরা মাটির উপরে বসবাস করি, মাটিতে উদ্ভিদ জন্মায়, মাটিতে গরু, মহিষ, ছাগল সবাই একসঙ্গে বসবাস করে। আমরা পূর্ব পাঠে এ সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে তাহলে আমাদের পরবর্তী পাঠে চলে যাই। তাহলে আজকে আমরা জানব বিভিন্ন ধরনের মাটি। আমরা সাধারণত কি জানি, মাটি তিন ধরনের। আমরা জানি সাধারণত মাটি কয় ধরনের? তিন ধরনের। আচ্ছা, তাহলে আমরা আজকে তিন ধরনের মাটির একটি ছবি দেখি। এখানে প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছ, এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। তাহলে আমরা কি শিখলাম? মাটি তিন ধরনের, এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ মাটি কয় ধরনের? মাটি হচ্ছে তিন ধরনের। প্রথম হচ্ছে এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি। এখন আমরা এই তিন মাটির নমুনা আমরা দেখব। তোমরা সবাই আমার সাথে দেখো, ছবিতে কি আছে? তিনটি ছবি দেয়া আছে। নমুনা এক এক ধরনের মাটি, নমুনা দুই এক ধরনের মাটি, নমুনা তিন আরেক ধরনের মাটি। তিন ধরনের মাটির বৈশিষ্ট্য আমরা জানব। আমরা এখন বিভিন্ন ধরনের মাটির মধ্যে পার্থক্য আমরা দেখব। প্রথমে আমরা দেখি, আমরা তিন ধরনের মাটি সম্পর্কে জেনেছি, এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। আমাদের এখানে একটি চিত্র দেয়া আছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে ছবি তিনটি দেখো। তিন ধরনের মাটির চিত্র দেয়া আছে। এখন তোমরা বাড়িতে বসে বন্ধুরা, যেহেতু আমাদের একটি পরিস্থিতিতে আমরা আছি, সে এই মাটি পর্যবেক্ষণ করে এই ছকটি পূরণ করবে। যেমন নমুনা একে দেয়া আছে প্রথমে মাটির রং, নমুনা একে যে চিত্রটি দেয়া আছে সেই চিত্রটির মাটির কি কি ধরনের রং হতে পারে সেই মাটির রং নমুনা একে লিখবে, এরপরে নমুনা দুয়ে লিখবে, এরপরে নমুনা তিনে লিখবে। এরপরে হাতে ধরলে কোন মাটির অনুভূতি কিরকম সেটা তোমরা নমুনা এক লিখবে, এরপরে নমুনা দুই, এরপরে নমুনা তিন। এরপরে এই মাটির উপাদান সমূহের আকার, এক এক মাটির আকার ভিন্ন ভিন্ন রকমের, সেভাবে তোমরা এভাবে নমুনা এক, নমুনা দুই এবং নমুনা তিনে তোমরা আলাদা আলাদাভাবে মাটির উপাদান সমূহের আকারগুলো লিপিবদ্ধ করবে। এরপরে হচ্ছে এই মাটিগুলো তোমরা পর্যবেক্ষণের পরে যদি তোমাদের কখনো মনে হয় যে এই মাটির আলাদা আরো কোনো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা নিচের ছকটিতে, অন্য কোনো বৈশিষ্ট্য তোমাদের নিজেদের কাছে যদি মনে হয় যে এই বৈশিষ্ট্যগুলো আছে, তখন তোমরা শেষ ছকটিতে লিপিবদ্ধ করবে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা এভাবে এই ছকটি, মাটির নমুনা ছকটি তোমরা বাড়িতে বসে পর্যবেক্ষণ করে, মাটি তিন ধরনের মাটি আলাদা আলাদাভাবে দেখে তোমরা ছকে লিপিবদ্ধ করবে। এবারে আমরা তিন ধরনের মাটির আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। প্রথমে আমরা
এঁটেল মাটি সম্পর্কে একটু ধারণা লাভ করি। এখানে দেখো এই চিত্রটিতে এঁটেল মাটির একটি চিত্র দেয়া আছে। আমরা এঁটেল মাটির বৈশিষ্ট্য কি ধরনের হতে পারে আমরা একটু জানি। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটি খুলে সবাই তোমরা পৃষ্ঠা 32 সবাই খুলে নাও। এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। ভেজা মাটি হাতে ধরলে আঠালো মনে হয়, কিন্তু শুকনো মাটি মসৃণ। 3 রকমের মাটির মধ্যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট। বন্ধুরা, আমরা কি জেনেছি এঁটেল মাটি সম্পর্কে? এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয় এবং এই মাটি হাতে ধরলে একটু আঠালো মনে হয়। এঁটেল মাটি হাতে ধরলে আঠালো মনে হয়। এরপরে যখন এই মাটিটি আবার শুকিয়ে যায়, তখন আবার এই মাটি তোমাদের হাতে মসৃণ মনে হবে। 3 রকমের মাটির মধ্যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট। কি পারবে না তোমরা এঁটেল মাটি সম্পর্কে? এখন সবাই পারবে। এরপরে আমরা পরবর্তী ছবিটি দেখি কি আছে। সবাই একটু দেখি এই ছবিটিতে কি আছে। এই ছবিটিতে দেয়া আছে বেলে মাটির একটি ছবি। সবাই খুব ভালোভাবে দেখো তো, আগে যেই ছবিটি দেখেছো সেই ছবিটি এবং এই ছবিটির মধ্যে পার্থক্য আছে কিনা? নিশ্চয়ই পার্থক্য আছে। আমরা এখন এই পার্থক্যটা একটু পড়ি। বেলে মাটি, বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। মাটি শুকনা এবং হাতে ধরলে দানাময় লাগে। বন্ধুরা, বেলে মাটি সম্পর্কে আমরা তাহলে কি জানলাম? বেলে মাটি সম্পর্কে আমরা জেনেছি বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে ধূসর রঙের হয়। ধূসর রঙের হয় বেলে মাটির কণাগুলো এঁটেল এবং দোআঁশ মাটির কণার চেয়ে বড়। মাটি শুকনা এবং হাতে ধরলে দানাময় লাগে। কি পারবে না এখন বেলে মাটি সম্পর্কে? এখন তোমরা বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী ছবিটি আরেকটু দেখি। দেখো তো এই ছবিটা, তোমরা দুইটি ছবির যে ছবিটি নিশ্চয়ই তোমাদের কাছে একটু আলাদা মনে হচ্ছে। তাহলে এই মাটির নাম হচ্ছে দোআঁশ মাটি। আমরা এখন দোআঁশ মাটি সম্পর্কে একটু জেনে নেই। দোআঁশ মাটির রং কালো, হাতে ধরলে নরম এবং শুকনো অনুভব করা যায়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে এই হিউমাস তৈরি হয়। তাহলে কি দোআঁশ মাটি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি? দোআঁশ মাটিতে কি হয়? দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। বন্ধুরা, হিউমাস শব্দটি কি তোমাদের কাছে নতুন মনে হচ্ছে? তাহলে আমি তোমাদেরকে বলি, হিউমাস উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে হিউমাস তৈরি হয়। তাহলে কি আমরা 3 ধরনের মাটির বৈশিষ্ট্য বুঝতে পেরেছি? বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা বাড়িতে বসে অবশ্যই আমরা মাটি সংগ্রহ করব। মাটি সংগ্রহ করে আমরা 3 ধরনের মাটি সম্পর্কে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো আমরা চিহ্নিত করব। আর তোমাদেরকে যে একটি নমুনা চার্ট দেখিয়েছি, সেই নমুনা চার্টটি ধরে ধরে আলাদা বৈশিষ্ট্যগুলো তোমরা নমুনা চার্টটি ফিল আপ করবে। তাহলে আমরা কিন্তু 3 ধরনের মাটির বৈশিষ্ট্য কিন্তু সুস্পষ্ট ধারণা লাভ করেছি, করেছি না বলো? অবশ্যই করতে পেরেছি। তাহলে আমরা কিন্তু প্রথমে একটি নমুনা ছক তৈরি করেছিলাম, মনে আছে তোমাদের? তোমরা সবাই একটু পিছনে পৃষ্ঠাটা উল্টাও। তোমাদেরকে কিন্তু নিয়ে একটি নমুনা ছক আমি প্রথমেই দেখিয়েছিলাম। তাহলে এখন আমরা 3 ধরনের মাটির সম্পর্কে যে ধারণাটা লাভ করেছি, এটা নিয়ে আবার আরেকটি ছক আমরা পূরণ করব। তাহলে দেখি তো, চলো সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত। সবাই প্রস্তুত, তাই না? তাহলে কি করি, আমরা আরেকটি ছক তৈরি করি। সবাই খাতায় দাগ টেনে এভাবে একটি ছক তৈরি করো। তোমরা এইভাবে একটি ছক তৈরি করো।
এখানে এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি তিন ধরনের মাটির আমরা মাটির রং, পানির পরিমাণ, দানার আকার, এগুলো কোন কোন মাটিতে কি কি ধরনের আছে এটা আমরা জানব। তাহলে প্রথমেই মাটির রং এঁটেল মাটি। এঁটেল মাটির মাটির রংটি আমাদের কাছে কি মনে হয়েছে, একটু লালচে রঙের। এঁটেল মাটির রং হচ্ছে একটু লালচে রঙের। এরপরে পানির পরিমাণ, এঁটেল মাটি যখন হাতে ধরবে তখন এটি কি মনে হবে, একটু আঠালো মনে হবে, আঠালো মনে হবে। কিন্তু যখন এই মাটিটি আবার শুকিয়ে যায় তখন এই মাটিটি অনেক মসৃণ লাগে হাতের কাছে। এই মাটিটি মনে হবে, প্রথম যে মাটিটি আঠালো মনে হয়েছে ভেজা অবস্থায়, সেই মাটিটি শুকিয়ে গেলে তখন আবার মসৃণ হয়ে যায়। এরপরে আমরা যাব বেলে মাটিতে। বেলে মাটি সাধারণত কী রঙের, ধূসর রঙের। বেলে মাটি সাধারণত ধূসর রঙের এবং বেলে মাটির কণাগুলো এঁটেল এবং দোআঁশ মাটি কণার চেয়ে বড়। মাটি শুকনা এবং হাতে ধরলে কণাগুলো দানাময় মনে হয়। কণাগুলো কি মনে হয়, একটু দানাময় মনে হয়। এঁটেল মাটি যেরকম মসৃণ মনে হয়েছে শুকনো অবস্থায়, কিন্তু বেলে মাটি মসৃণ মনে হবে না, একটু দানাময় মনে হবে। এরপরে কি আছে, দোআঁশ মাটি। দোআঁশ মাটির রং কিন্তু প্রথমে আমরা কি দেখেছি, এঁটেল মাটির রং হচ্ছে লালচে, বেলে মাটির রং হচ্ছে ধূসর, আর দোআঁশ মাটির রং হচ্ছে কালচে। দোআঁশ মাটির রং কি, দোআঁশ মাটির রং হচ্ছে কালচে। এই মাটি ধরলে নরম এবং শুকনো দুটোই অনুভব হয়। দোআঁশ মাটি ধরলে কি হয়, শুকনো এবং নরম দুটোই অনুভব করা যায়। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। দোআঁশ মাটিতে কি থাকে, বালি, মাটি এবং হিউমাস থাকে। তাহলে আমরা কি জেনেছি, তিন ধরনের মাটির তিন রকমের বৈশিষ্ট্য। মাটির রং আলাদা, মাটির পানির পরিমাণ আলাদা, মাটির আকার ভিন্ন ভিন্ন ধরনের। কি পারবে না তোমরা এই ছকটি পূরণ করতে? সবাই আমি যেভাবে তোমাদেরকে বর্ণনা দিয়েছি এভাবে এই ছকটি পূরণ করবে। এরপরে আমরা কি করব, সবাই আমাদের সামনে পাঠ্য বইটি আছে না, আমরা সবাই পাঠ্য বইটি হাতে নিই। আমি তোমাদেরকে পাঠ্য বইটি পড়ব, তোমরা সবাই নীরবে আঙ্গুল বুলিয়ে বুলিয়ে আমার সাথে সাথে পাঠটি অনুসরণ করবে। মাটির রং, মাটিতে পানির পরিমাণ এবং মাটির কণার আকার বিভিন্ন হতে পারে। মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস করা হয়। প্রধান তিন ধরনের মাটি হলো এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটি। এবারে আমি তোমাদেরকে একটু এঁটেল মাটি সম্পর্কে আরেকটু বলি। এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। ভেজা মাটি হাতে ধরলে আঠালো মনে হয়, কিন্তু শুকনো মাটি মসৃণ। তিন রকমের মাটির মধ্যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট। এবারে আমরা চলে যাই বেলে মাটিতে। বেলে মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। বেলে মাটির কণাগুলো এঁটেল ও দোআঁশ মাটির কণার চেয়ে বড়। মাটি শুকনা এবং হাতে ধরলে দানাময় লাগে। তাহলে কি, প্রথমে আমরা এঁটেল মাটির যে বর্ণনাটা পেয়েছি এবং বেলে মাটির যে বর্ণনা, নিশ্চয়ই দুটোর বর্ণনা একটু আলাদাই মনে হয়েছে তোমাদের কাছে, তাই না বন্ধুরা? এরপরে আমরা যাই দোআঁশ মাটিতে। দোআঁশ মাটি রং হচ্ছে কালো, হাতে ধরলে এবং শুকনো অনুভব করা যায়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের। দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে এই হিউমাস তৈরি হয়। সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের কাছে হিউমাস শব্দটি অনেকের কাছে নতুন মনে হতে পারে, তো আমি তোমাদেরকে হিউমাস সম্পর্কে আরেকটু ধারণা দেই। উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ পচে এই হিউমাস তৈরি হয়। কি বুঝতে পেরেছো? সবাই নিশ্চয়ই মনোযোগ দিয়ে পড়াটি পড়েছ, অবশ্যই বইটি বারবার পড়বে। আর তোমরা প্রতিটি অধ্যায় ভালো করে, পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় তোমরা অবশ্যই ভালোভাবে রিডিং পড়ার চেষ্টা করবে এবং বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে। তাহলে আমি আজকে তোমাদেরকে বাড়ির কাজ দিব। খাতা খুলে নাও, সবাই খাতায় লেখো, বেলে মাটির বৈশিষ্ট্যগুলো লিখো, দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো লিখো, এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলো লিখো। ভালো ফলাফলের জন্য পুরো এই বন্ধের সময়টা তোমরা কাজে লাগাবে, এটাই তোমাদের কাছে আমার